আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আবারও বাংলাদেশ পুলিশ ব্যাটালিয়ন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা অষ্টম এসএসসি এসএসসি পাস করলে আবেদন করতে পারছেন, সকল জেলা থেকে এই পোস্টগুলোতে আবেদন করা যাবে। আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কীভাবে আবেদন করতে হবে, বয়স কত হতে হবে, আবেদন ফি কত টাকা জমা দিতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায়। এছাড়াও ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে আবেদন করতে পারেন। আর দেরি নয়, শুরু করা যাক। বাংলাদেশ পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার উত্তরা ঢাকা, এখানে পদের নাম দেওয়া আছে কনস্টেবল, এখানে দেওয়া আছে 73 জন এখানে নেওয়া হবে কনস্টেবল, এখানে দর্জি 6টি পদ দেওয়া আছে, কনস্টেবল এনসিই পরিচ্ছন্নতা কর্মী 29টি পদ দেওয়া আছে, কনস্টেবল এখানে বুটমেকার 8টি পদ দেওয়া আছে। আপনারা চাইলে এই ক্যাটাগরি পদে আবেদন করতে পারেন। স্থান এখানে ঢাকার উত্তর আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর এখানে এমপিবিএন মাঠ। এখানে প্রার্থীর বাসায়ের 29/1/2023 তারিখ সকাল 9:00 সময়। বাসায় ভর্তি উপরে বর্ণিত পদের জন্য যে সকল প্রার্থীর বয়স আপনার 1 জানুয়ারি 2023 তারিখ 18 থেকে 20 বছর বয়সের মধ্যে থাকবে, তারা যোগ্য ব্যক্তি হলে বিবেচিত হবেন। 25/3/2020 তারিখ যারা সর্বোচ্চ বয়সমা পৌঁছেছে তারা যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযুদ্ধ অন্যান্য কোটার জন্য আপনার কোটাভিত্তিক বয়সীমা সুবিধা এবং অনুসৃত হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী কমপক্ষে অষ্টম শ্রেণী জেএসসি পাস হতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, এখানে জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থী সাধারণ, অন্যান্য কোটার ক্ষেত্রে উচ্চতা 5'6", নৃগোষ্ঠীর ক্ষেত্রে আপনার 5'4". তারপর এখানে অন্যান্য কোটার ক্ষেত্রে বুকের মাপ 31-33 ইঞ্চি, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 30-31 ইঞ্চি। নারী প্রার্থী সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে 5'4", নৃগোষ্ঠী মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 5'2". প্রার্থীর ক্ষেত্রে বয়স উচ্চতার সাথে এখানে আপনার অনুমোদিত পরিমাপ করা হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত হলে চলবে না। উপরে বর্ণিত পদের বেতন জাতীয় বেতন স্কেল 20-15 অনুযায়ী 17তম আপনার 9000 থেকে আবার 9450 টাকা, 9930 টাকা, 10960 টাকা, এখানে বিভিন্ন ক্যাটাগরি বেতন দেওয়া আছে 18820 টাকা, আবার 21800 টাকা, সর্বোচ্চ 21800 টাকা। এখানে বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, সরকারি ঘোষিত অন্যান্য আনুষাঙ্গিক আত্মসম পাশাপাশি বিনামূল্যে আহার, বাসস্থান, পোশাক পরিচ্ছন্নতা, চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন। শর্তাবলীতে বলা হয়েছে বয়সের সনদের অষ্টম শ্রেণী জিএসসি পাশের মূল সনদপত্র, মূল সনদের ফটোকপি, একজন প্রার্থী শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে, জেলা স্থায়ী বাসিন্দা, জাতীয়তা প্রমাণস্বরূপ স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র, কমিশনার, ওয়ার্ড কাউন্সিলর, এখানে আপনার হেডম্যান, প্রযোজক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব লাগবে, চারিত্রিক সনদের জন্ম নিবন্ধন সনদপত্র লাগবে, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের এখানে মূল কপি সংযুক্ত করতে হবে, জাতীয় পরিচয়পত্র না থাকলে সেক্ষেত্রে পিতামাতার জাতীয় পরিচয়পত্র মূল কপি সত্যায়িত ফটোকপি লাগবে, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা সত্যায়িত করে নিতে হবে। এখানে বলা হয়েছে 5 নম্বরে অতিরিক্ত আইজি এপিবিএন বাংলাদেশ পুলিশ ঢাকা, এখানে বরাবর পরীক্ষার ফি বাবদ এখানে দেওয়া আছে নম্বর, তারপর 100 টাকা অফেরৎযোগ্য ট্রেজারি চালানের মাধ্যমে যথাযথভাবে জমাপূর্বক ট্রেজারি চালানের মূল কপি সংযোগ করতে হবে, 100 টাকা আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে। সাত নম্বরে এবং 6 নম্বরে বলা হয়েছে উপরে বর্ণিত পদের প্রার্থী বিবেচনার জন্য শারীরিক যোগ্যতা যাচাই লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 7 নম্বরে উপরে বর্ণিত পদের জন্য বাছাইকৃত প্রার্থীদের সন্তোষজনক পুলিশ এখানে ভেরিফিকেশনের পর শিক্ষানিবাস ট্রেডম্যান কনস্টেবল হিসাবে মৌলিক পরীক্ষা এখানে প্রশিক্ষণের জন্য নির্বাচিত দিনে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যে কোনো পুলিশ ট্রেনিং সেন্টার প্রেরণ করা হবে। প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম 3 মাস মৌলিক প্রশিক্ষণ এবং
সর্বশিষ্ট 3 মাস ট্রেডের এখানে পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক, পরিচ্ছন্নতা, থাকা খাওয়া, চিকিৎসা সুবিধা পাবেন। এছাড়া প্রতি মাসে 500 টাকা হারে ভাতা পাবেন। এ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্য গোপন বা কোনো মিথ্যা তথ্য প্রদান করা হলে তাকে চূড়ান্তভাবে এখানে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে না। সফলতার সাথে 3 মাস মৌলিক পরীক্ষা, 3 মাস পেশাগত প্রশিক্ষণ শেষ। এখানে APBN শূন্য কোটায় স্ব ট্রেডের নিয়োগ লাভ করলে সরকার কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধা পাবেন। তা দর্শক, এখানে আরও কিছু বিস্তারিত দেওয়া আছে, দেখে নেবেন। মূল কথা নিয়ে আলোচনা করলাম, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সাধারণ নির্দেশনাবলীর কিছু কথা বলা হয়েছে। এখানে কর্তৃপক্ষ সার্বিক অবস্থায় বিবেচনায় নিয়োগযোগ্য পদের হেরাস বৃদ্ধি এখানে অধিকার সংরক্ষণ করে। তারপরে এখানে আরও কিছু বিস্তারিত দেওয়া আছে, দেখে নেবেন। আবারও দেখা হবে নতুন কোনো জব সার্কুলার নিয়ে। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।